সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে শুভেচ্ছা। আমি ডক্টর আবু সাঈদ আজ আপনাদের সামনে বরাবরের মতো হাজির হয়েছি জেমস টেইলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইয়ের আরেকটি নতুন টপিক নিয়ে। গত পর্বে আমরা জেমস টেইলর ক্যান্টের দার্শনিক বক্তৃতা বা লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির পঞ্চম ব্যাখ্যা শেষ করেছিলাম। আজকে আমরা এই বইটির ষষ্ঠ ব্যাখ্যা বা ছয় নম্বর ব্যাখ্যান দিয়ে আমরা আমাদের ক্লাসের যাত্রা শুরু করব। প্রত্যেকটি বিষয়েরই একটি ফিলোসফিক্যাল দিক থাকে। ওই বিষয়টিকে খুব সুন্দরভাবে ভালোভাবে আত্মস্থ এবং সেই বিষয়টি সম্পর্কে একটি কম্প্রিহেন্সিভ কনসেপ্ট লাভ করতে চাইলে সেই বিষয়ের ফিলোসফিক্যাল বিষয়টিকে খুব ভালোভাবে বুঝে নিতে হয়। যেহেতু হোমিওপ্যাথির অনেক বিষয়ই আমরা ফিলোসফির মাধ্যমে সমাধান করে থাকি, কারণ বর্তমান যে বিজ্ঞান বা বর্তমান যে বিজ্ঞানের ধারাবাহিকতা বা বর্তমান যে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এখনও হোমিওপ্যাথির সেই উচ্চমার্গীয় অনেক বিষয়কেই তারা এই বর্তমান বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারছে না। তাই হোমিওপ্যাথিতে আমাদের দর্শনের ক্ষেত্রে এবং দর্শনকে বুঝে নেয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হয়। তাই এই ক্ষেত্রে দর্শনকে কোনোভাবে হালকা করে দেখার তো কোনো সুযোগই নেই। এই দর্শন বইটি জেমস টেইলর ক্যান্ট একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এই বইটি রচনা করেছেন। এখানে প্রত্যেকটি পাঠ্যক্রম একটির সাথে আরেকটি ইন্টারনালি রিলেটেড, আন্তঃসংযোগে সংযুক্ত। এখন একটি বিষয় যদি আমি পূর্বের বিষয়টি যদি মিসিং করি, তাহলে কিন্তু তার নেক্সট বা পরবর্তী বিষয়টি কিন্তু আমার বোঝার ক্ষেত্রে অত্যন্ত ব্যাক পেতে হবে এবং অনেক সময় বুঝতে গেলেও সেটা আমি স্পষ্ট হতে পারবো না। তাই এই আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ায় যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং নতুন নতুন অনেকেই সংযুক্ত হচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই হোমিও বুকস রিডিং রুমের পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন, দেখে নিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের যাত্রায় সহযোগী হিসেবে থাকবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। চলুন তাহলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। ষষ্ঠ ব্যাখ্যানের সূত্রে যা বলা হয়েছে, দ্য আনপ্রেজুডিস অবজারভার নোটস অনলি দ্য চেঞ্জেস অফ স্টেট অ্যাজ নোন শোন বাই সিমটমস। অর্থাৎ ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষক কেবল লক্ষণগুলির দ্বারা প্রকাশিত অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন। ভ্রান্ত সংস্কার শূন্য বলতে এখানে কী বোঝানো হয়েছে এটি আমাদের জানতে হবে। অর্থাৎ পূর্বের কোনো ধরনের কোনো সংস্কার, পূর্বের কোনো ধরনের কোনো ধারণা যার ভিতরে থাকবে উনি কিন্তু আনপ্রেজুডিস অবজারভার হবেন না। আনপ্রেজুডিস অবজারভার হতে হলে তাকে অবশ্যই নিউট্রাল হতে হবে, তার বর্তমান প্রেক্ষাপটকে বর্তমান দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করতে হবে। পূর্ববর্তী কোনো ধারণার সাপোর্ট নিয়ে, সহযোগিতা নিয়ে বর্তমানকে বিবেচনায় আনা যাবে না। তাহলে কী হবে, ওই পূর্ববর্তী বিষয়টি তাকে ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। আর পূর্ববর্তী বিষয়টি যদি তাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, তাহলে সেই বর্তমান যে বিষয়টা আছে সেই বিষয়টার উপরে তিনি যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, কারণ সেই বিষয়টা তাকে আগে থেকেই প্রভাবিত করে, তাকে মোটিভেট করে ফেলেছে। কোনো কিছুর মোটিভেশন যাতে তার ভিতরে কাজ না করে এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। এবং লক্ষণগুলো আমাদের যেদিকে ইন্ডিকেট করছে, একজন ফিজিশিয়ান সেই লক্ষণগুলোর ইন্ডিকেশন দেখে তিনি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটটাকে বিবেচনা করবেন। এই ষষ্ঠ ব্যাখ্যানের প্যারাগ্রাফ অর্থাৎ সূত্রে যা বলা হয়েছে, দ্য আনপ্রেজুডিস অবজারভার ওয়েল অ্যাজ ওয়ার অফ দ্য ফিউটিলিটি অফ ট্রান্সেন্ডেন্টাল স্পেকুলেশনস হুইচ ক্যান রিসিভ নো কনফার্মেশন ফ্রম এক্সপিরিয়েন্স বি হিস পাওয়ার অফ পেনিট্রিয়েশন ইভার সো গ্রেট টেক্স নোট অফ নাথিং ইন এভরি ইন্ডিভিজুয়াল ডিজিজ এক্সেপ্ট দ্য চেঞ্জ ইন দ্য হেলথ অফ দ্য বডি অ্যান্ড অফ দ্য মাইন্ড হুইচ ক্যান বি পারসিভড এক্সটার্নালি বাই মিন্স অফ দ্য সেন্সেস দ্যাট ইজ টু সে হি নোটস অনলি দ্য ডেভিনেশন ফ্রম দ্য ফর্মার হেলদি স্টেট অফ দ্য নিউ ডিজিজ ইন্ডিভিজুয়াল হুইচ আর ফেল্ড বাই দ্য পেশেন্ট হিমসেলফ রিমার্কড বাই দোজ অ্যারাউন্ড হিম অ্যান্ড অবজার্ভড বাই দ্য ফিজিশিয়ান অল দিস পারসেপ্টিবল সাইন্স রিপ্রেজেন্ট দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট দ্যাট ইজ টু সে টুগেদার দে ফর্ম দ্য ট্রু অ্যান্ড অনলি কনসিবল প্রোটিয়েন্ট অব দ্য ডিজিজ। অর্থাৎ ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষক তাহার অত্যন্ত তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি থাকা সত্ত্বেও বহুদর্শিতার দ্বারা অসমর্থিত অস্পষ্ট কাল্পনিক অবস্থাসমূহের ব্যর্থতা সম্মুখ বিদিত হইয়া প্রত্যেক ব্যক্তিগত রোগাধিকারে
বহির্বিকাশিত ইন্দ্রিয়গোচর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরিবর্তনগুলো ব্যতীত অন্য কিছুই গ্রহণযোগ্য মনে করেন না। অর্থাৎ তিনি একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা নিউট্রাল অ্যাটিটিউড নিয়ে তিনি অবজারভেশন করেন। অর্থাৎ বর্তমান পীড়িত ব্যক্তির পূর্ব স্বাস্থ্যের বৈলক্ষণ্যগুলি যেগুলি রোগী স্বয়ং অনুভব করে, তাহার পার্শ্বচরগণ ব্যক্ত করে এবং চিকিৎসক স্বয়ং লক্ষ্য করেন, তাহাই তাহার অবদেয়। অর্থাৎ সেটি দিয়েই তিনি বিচার বিশ্লেষণ করেন, বিবেচনা করেন। এই সমুদয় বোধগম্য চিহ্নগুলি সমগ্র রোগের অভিব্যক্তি, অর্থাৎ ইহাদের সমষ্টি সেই রোগের সত্য ও একমাত্র ধারণাযোগ্য মূর্তি সংগঠন করে। অর্থাৎ তিনি একজন ফিজিশিয়ান, স্বাভাবিকভাবেই তিনি তার জীবনে অনেক ধরনের পেশেন্ট দেখে থাকেন, অনেক ধরনের পেশেন্টকে তিনি কিউর করেন। এই ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে একজন পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে যদি আমি পূর্বের কোনো পেশেন্টের সাথে তুলনা করি, কম্পেয়ার করি শুরুতেই, যে এই পেশেন্টটা তো অমুক পেশেন্টের মতো লাগছে, এই ধারণা যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি এই বর্তমান যে আমার সামনে যে পেশেন্টটা প্রেজেন্ট আছে তার ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত আমার ভুল হয়ে যেতে পারে, কারণ আমি পূর্ববর্তী পেশেন্টের পিকচারটা আমার মেমোরিতে সেট আপ করেছি, সেই অনুযায়ী আমার সামনের যে পেশেন্ট আছে তাকে আমি সেই অনুযায়ী কোশ্চেনিং করতে থাকব। অর্থাৎ তার বাইরে আমার মেন্টালিটি কাজ করবে না, এটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। কোনো কিছু দ্বারা সে মোটিভেট হলে, কোনো কিছুর প্রভাবে সে প্রভাবিত হলে, সেই প্রভাবটা তার মনস্তাত্ত্বিকভাবে, তার শারীরিকভাবে সব কিছুতেই ফুটে ওঠে এবং সে একটা গণ্ডিবদ্ধ হয়ে যায়। কিন্তু আনপ্রেজুডিস অবজারভার তিনি কিন্তু এই গণ্ডির মধ্যে থাকবেন না, তিনি তার সামনের পেশেন্টকে নিউট্রালভাবে, অর্থাৎ তার যে সমস্যাগুলো নিয়ে এসেছেন সেই সমস্যাগুলোর সব আদ্যোপান্ত জানার পরে তিনি এখানে পেশেন্টের সমাধান দিবেন। যদি এই সমাধান দেওয়ার জন্য সব কিছু কমপ্লিট করার পর যদি কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে সেই বিষয়টিকে আরও মূল্যায়ন করার প্রয়োজন হয় তখন তিনি করবেন, কিন্তু শুরুর দিকে সমস্ত কাজ করার আগে তিনি কিন্তু একবার ফ্রেশ মাইন্ডেড থাকবেন। অন্য কোনো পেশেন্টের কোনো কিছু দিয়ে, কোনো সাইন দিয়ে বা অতীতের কোনো অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু প্রভাবিত হবেন না, এই বিষয়টি এখানে বলা হয়েছে। ষষ্ঠ সূত্র নিহিত শিক্ষার তাৎপর্য এই যে বিচক্ষণ চিকিৎসকের নিকট রোগ লক্ষণগুলি ব্যাধির প্রকৃতি সম্বন্ধে, অর্থাৎ মূল রোগ সম্বন্ধে যাবতীয় জ্ঞাতব্য বিষয়ের প্রতিনিধিস্বরূপ, এই সকল লক্ষণই রোগীর বিশৃঙ্খল অবস্থা কাপন করে। একজন মানুষ সুস্থ নাকি অসুস্থ সেই বিষয়গুলো আমরা কীভাবে বুঝি, সেই বিষয়গুলো বোঝার জন্য মানুষের শরীর মনে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের অস্বাভাবিকতা দেখা দেয়, যেটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা দেখি না, সেই বিষয়গুলো তার মধ্যে চলে আসে এবং সেগুলো বিভিন্নভাবে ফ্লাশিং হতে থাকে, সেগুলোই হচ্ছে লক্ষণ। এবং একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান সেই লক্ষণগুলো দেখে এবং তিনি আরও আদ্যোপান্ত অনেক কিছু বিচার বিবেচনা করেই কিন্তু ওষুধ নির্বাচন করেন। একজন পেশেন্ট অসুস্থ কিন্তু তার ভিতরে লক্ষণ ফুটে ওঠেনি, বা তিনি লক্ষণ ভালোভাবে ব্যক্ত করতে পারছেন না, বা তার শরীরেরও ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে বা ভাইটাল ফোর্স দুর্বল হওয়ার কারণে যে প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল, যে প্রতিক্রিয়া দেখানোর কথা ছিল, সেই প্রতিক্রিয়া না দেখানোর ফলে তার শরীরে লক্ষণগুলো ফুটে ওঠেনি, লক্ষণগুলো ফ্লাশিং হয়নি, তখন কিন্তু এই পেশেন্টকে সুস্থ করা খুবই মুশকিল, কারণ যে বিষয়টির উপর ভিত্তি করে আপনি চিকিৎসা করবেন সেই বিষয়টি এখানে অনুপস্থিত। এই অবস্থার প্রাপ্তি ব্যাধি এবং এই বিশৃঙ্খল অবস্থার সংস্কার সাধনই চিকিৎসকের কর্তব্য। হ্যানিম্যানের যেন ইহাই বক্তব্য যে কোনো একটা প্রতিজ্ঞান প্রতিষ্ঠিত করিবার জন্য দেহ অভ্যন্তরে অনিশন করিতে যাওয়া পাকাশয়টি, অর্থাৎ স্টমাক মানুষকে পীড়িত করিল, কিংবা পাকাশয় কর্তৃক যকৃৎ পীড়িত হইল, এই সকল গবেষণা মূর্খতা মাত্র। অর্থাৎ আমরা যদি ধারণা করি যে আমার স্টমাকের সমস্যা হয়েছে, পরে আবার লিভারের সমস্যা দেখা দিয়েছে, এখন যদি মনে করি যে এই স্টমাকের সমস্যাটাই লিভারের সমস্যা তৈরি করেছে, এই সকল চিন্তা একটা মূর্খতা মাত্র বলা হয়েছে। কারণ আমরা জানি যে মানুষের অসুস্থতা তার ভাইটালিটি থেকে শুরু হয় এবং শরীরের মধ্যে ওইটা যদি সেইভাবে ক্রমবর্ধমানভাবে চলতে থাকে, সেখানেই যদি সেটাকে নির্মূল না করা হয়, সেটা আস্তে আস্তে ফাংশনাল লেভেল থেকে একটা সময় দেখা যায় যে অর্গানিক লেভেলে চলে আসে, এবং অর্গানিক লেভেলে চলে আসার পর যে অর্গানগুলো দুর্বল প্রকৃতির সেই অর্গানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি হয়। এখানে কিন্তু একটি অর্গান আরেকটি অর্গানের রোগ তৈরি করতে সমর্থ নয়, ভাইটালিটি রোগ দ্বারা অ্যাট্রাক্ট হওয়ার কারণে শরীরের যে দুর্বলতম জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে সে রোগকে ট্রান্সফার করে।
কিন্তু মূল সমস্যা কিন্তু ভাইটালিটিতে। এখানে এক অর্গান আরেক অর্গানের রোগ সৃষ্টি করতে পারে না, বরং তারা দুইজনই ভাইটালিটির দ্বারা প্রভাবিত হয়। ভাইটাল ফোর্স তাদের যেভাবে পরিচালিত করে সেইভাবেই তারা পরিচালিত হয়। এই প্রকার পদ্ধতি অবলম্বন করিলে অনন্তকাল ধরিয়া কেবল প্রতিজ্ঞান লইয়াই কাটাইতে হবে। তারপরও এই ধারণা নিয়ে আমরা আমাদের চিকিৎসাক্ষেত্রে অগ্রসর হই, তাহলে কখনোই আমরা রোগের মূল কারণ এবং রোগীকে পূর্ণভাবে আরোগ্য করতে সম্ভব হব না। মানুষের দেহযন্ত্রগুলো সম্বন্ধে এবং তৎক্ষেত্রে লক্ষণরাজি সংগঠন প্রক্রিয়া সম্বন্ধে যতক্ষণ আমাদের মন অভিনিবিষ্ট থাকিবে, ততক্ষণ নানাবিধ গোলযোগের সৃষ্টি হইবে। পরন্তু রোগীর লক্ষণসমূহ লিপিবদ্ধ করিয়া প্রকৃতিরূপে যখন চিন্তা করিতে শিক্ষা করিব, তখন আর কোনো গোলযোগ থাকিবে না। ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষক এই কথাটি লইয়া হেনিম্যান এই সূত্রটির অবতারণা করিয়াছেন, কিন্তু বর্তমানকালে সেরূপ ব্যক্তি থাকা অসম্ভব বলিলেও অত্যুক্তি হয় না। সকল মানুষেরই একটা বিশিষ্ট সংস্কার থাকে। রাষ্ট্রনীতি, ধর্মবিশ্বাস, চিকিৎসা প্রভৃতি সম্বন্ধে মানুষের একটা বদ্ধমূল সংস্কার থাকে, আর সেই সংস্কারের জন্যই সে ব্যক্তি ন্যায়সঙ্গত বিচার করিতে পারে না। তাহার সহিত এক মুহূর্ত এই সকল বিষয়ের আলাপ করিলেই দেখিবে সে তাহার অভিমত ব্যক্ত করিয়া বসিবে, যেন তাহার মতামতের উপর বিষয়টি নির্ভর করিতেছে। বর্তমানকালের মানুষ কোনো নিয়ম মানিতে চায় না, সেজন্যই তাহাদের এই প্রকার ভ্রান্ত সংস্কার উপজাত হইয়াছে, অর্থাৎ তাদের মধ্যে এই ভ্রান্ত সংস্কার সৃষ্টি হয়েছে। কিন্তু নির্ভরযোগ্য অনুশাসন প্রাপ্ত হইলে তাহারা সংস্কারমুক্ত হইতে পারিবে। মনে করো এমন একটি অভিধান আছে যাহাকে সমুদয় শব্দ বর্ণবিন্যাসের জন্য নির্দেশক রূপে আমরা স্বীকার করি। 150 সদস্যবৃন্দ সমন্বিত কোনো সমিতি যদি সেই অভিধান ক্রয় করিয়া সিন্ধুকে রাখিয়া বলে, আমরা সকলেই এই গ্রন্থের নির্দেশ অনুসারে বর্ণবিন্যাস করিতে স্বীকৃত হইলাম, তাহাতে সেই সকল ব্যক্তির দ্বারা উক্ত গ্রন্থের অনুশাসন স্বীকার করিয়া লওয়া হইল। অতপর তাহাদের মধ্যে শব্দের বর্ণবিন্যাস সম্বন্ধে কোনোরূপ বিতণ্ডা ঘটিবে না। অধুনা চিকিৎসা প্রণালীও সেইরূপ অবস্থা। অর্থাৎ এখানে একটি বিষয়, একজন একটা বিষয়কে, যেমন এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে, একটা অভিধান, একটা অভিধানের যে বর্ণবিন্যাস আছে সেই বর্ণবিন্যাসগুলো সবাই বললো হ্যাঁ এইখানে যে বর্ণবিন্যাসগুলো দেওয়া আছে সেটাই ঠিক আছে, এবং এটা বলে তারা সেটিকে সিন্ধুকাবদ্ধ করলো, সিন্ধুকের মধ্যে পুরে দিল, ভরে দিল। হ্যাঁ, তাদের বিশ্বাস আছে যে এটা ঠিক আছে, এখানে যে অভিধানটা আছে এটার শব্দবিন্যাস এবং শব্দগুলো সব ঠিক আছে বলে তারা ওটাকে সিন্ধুকের ভিতরে পুরে দিল। তারপরে তাদের কার্যক্রমে কোনো বিতণ্ডা থাকবে? থাকবে না, কারণ অভিধান তো তাদের সামনে নেই। তারা নিয়ম মানছে নাকি মানছে না সেই মানদণ্ড দিতে তারা সরিয়ে দিয়েছে, বরং তারা বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করে ভাববে যে হ্যাঁ তারা সেই অভিধানের নিয়ম অনুসারেই করছে। অধুনা বর্তমানে অর্থাৎ রিসেন্টলি চিকিৎসা প্রণালীরও সেই অবস্থা। সেক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কোনো নিয়ম নাই, এক ব্যবস্থার জন্য এক চিকিৎসা প্রণালী এক গ্রন্থের উপরই নির্ভর করে। অন্য সম্প্রদায় অপর কোনো গ্রন্থ গ্রহণ করিয়াছে, আবার অন্য সম্প্রদায় অন্য কোনো গ্রন্থ গ্রহণ করে তারা সেই নিয়মে চলছে, এবং সেই কারণেই এরূপ বিশৃঙ্খলা। অর্থাৎ তাদের মধ্যে একটা কম্বিনেশন হয়নি, একটা সমন্বয় হয়নি, যেটা চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজন ছিল, একটা সমন্বয়। এই সমন্বয়হীনতার কারণে চিকিৎসা ব্যবস্থায় বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। এতে করে মানুষের তো রোগ সারছেই না, বরং নতুন নতুনভাবে আরও ক্রনিক রোগের জন্ম নিচ্ছে এই নিয়মহীন প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা অগ্রসর হওয়ার কারণে। মানুষ যতক্ষণ পর্যন্ত নীতির উপর নির্ভরশীল না হয় এবং তদনুবর্তী হইয়া না চলে, ততক্ষণ সে তাহার ভ্রান্ত সংস্কার হইতে মুক্ত হয় না। হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালীতে তাহার নিয়ম ও নীতিগুলিকে নির্দেশক রূপে অবশ্যই মান্য করিতে হইবে, যেগুলি পরিজ্ঞাত হইলেই নির্দেশ রূপে তাহাদের অবলম্বন করা সহজ সাধ্য হয়। অজ্ঞানতাবশত এই স্থলে নির্দেশকের অভাব পরিলক্ষিত হয় এবং প্রত্যেক ব্যক্তিকে সংস্কারাবদ্ধ হইতে দেখা যায়। অনেকেই জিজ্ঞাসা করিয়া থাকে, ডাক্তার মহাশয় হোমিওপ্যাথি সম্বন্ধে আপনার ধারণা কী, চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে আপনার মতামত কী? আমার কোনরূপ প্রতিজ্ঞান নাই, উপদেশ ও নীতির দ্বারা আমার সকল সমস্যার সমাধান হইয়া গিয়াছে, এখন আমার আর কোনো প্রতিজ্ঞান নাই। আমার চিকিৎসাগারে অর্থাৎ চেম্বারে অর্ধপ্রাতে আজ সকালে একটি স্ত্রীলোক আসিয়া বলিল, ডাক্তার মহাশয় পুরাতন চিকিৎসা প্রণালী অনুসারে এতকাল আমার চিকিৎসা হইয়াছে, কিন্তু তাহারা নির্ধারণ করিতে পারিলেন না যে আমার উদর কর্তৃক যকৃত হইয়াছে, অর্থাৎ উদরের সমস্যা থেকে, স্টমাকের সমস্যা থেকে লিভারের সমস্যা হয়েছে,
তারা এটাই করতে পারলেন না। পেশেন্ট বলতেছে ডাক্তারকে এসে, জেমস টেলর ক্যান্টকে বলছে, কিন্তু তাহারা নির্ধারণ করিতে পারিলেন না যে এটিই ভ্রান্তি, এটিই ভুল। এই বিষয়টি আগে আলোচনা করা হয়েছে যে একটি অর্গান, শরীরের একটি অর্গান আরেকটি অর্গানের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে না। মানুষের সুস্থতা এবং অসুস্থতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে তার ভাইটাল ফোর্সের উপর। ভাইটাল ফোর্স পুরো শরীরকে পরিচালনা করছে। কোনো ইন্দ্রিয় মানুষের দেহকে পীড়িত করিতে পারে না। মানুষ ইন্দ্রিয় নিচয়ের পূর্ববর্তী বস্তু। শরীরের বহু অংশই বাদ দেয়া চলে, তাহাতে মানুষের জীবন ব্যাহত হয় না। মানুষের অর্গানগুলো, তাদের ইন্দ্রিয়গুলো এবং তাদের অর্গান বা শরীরের কোনো অংশ যদি, একটি অংশ যদি আরেকটি অংশকে রোগাক্রান্ত করতে পারত, জীবন সংশয় ঘটাতে পারত, তাহলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই শরীরের অনেক অর্গানকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। সেটি বাদ পড়লেও আমাদের জীবন সংশয় হচ্ছে না, আমরা মারা যাচ্ছি না। তাহলে এটি কীভাবে সম্ভব? তাহলে তো দেখা যাচ্ছে যে একটি অর্গান যদি আরেকটি অর্গানের মধ্যে রোগ, কোনো ধরনের কোনো রোগের ক্রিয়েট করে, সৃষ্টি করে, করার সামর্থ্য থাকে, তাহলে একটি অর্গানকে বাদ দিলে তো সেই মানুষটিও মারা যাওয়ার কথা ছিল, কারণ অর্গানগুলো রোগ সৃষ্টি করে। কিন্তু এটা তো আমরা দেখছি না, বরং ভিন্ন একটা বিষয় দেখছি। পুরো অর্গানকে, আমাদের পুরো অর্গানিক লেভেল, পুরো সত্তাকে, মানব সত্তাকে পরিচালিত করছে একটি অতীন্দ্রিয় অদৃশ্য শক্তি, যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স বা আত্মা। অনেকে এটাকে আত্মার সমধর্মী হিসেবে বলেছেন, আত্মা বলেন, আবার অনেক মহামনীষীগণ এটিকে আত্মা বলেছেন। আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি, এটা আত্মাই, এই ভাইটাল ফোর্সটি অবশ্যই সোল, কারণ আত্মাহীন মানুষের অস্তিত্ব অসম্ভব। যেখানে আত্মাহীন মানুষের অস্তিত্ব অসম্ভব, সেখানে আত্মাটি অত্যন্ত সূক্ষ্ম অবস্থানে আছে, আর সূক্ষ্ম অবস্থানের যে সত্তাটি আছে সেটি যদি আক্রান্ত না হয়, তাহলে তো মানব দেহে রোগ আক্রমণের কোনো সম্ভাবনা থাকে না এবং মানুষ রোগ আক্রান্ত হয় না। মানুষের সেই সূক্ষ্ম শক্তিটি, সূক্ষ্ম সত্তাটি যখন কোনো ইনিমিক্যাল পাওয়ার দ্বারা, এন্ট্রি কোনো শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখনই মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব ঘটে, রোগের জন্ম হয়। সেই সূক্ষ্ম লেভেলটি যদি আমরা চিন্তা করি, মানুষের সবচেয়ে সূক্ষ্মতম লেভেল হচ্ছে তার সোল, তার আত্মা। তারপর সেটা থেকে বিভিন্ন লেয়ারে লেয়ারে, বিভিন্ন স্তরে স্তরে বাক হয়ে একটা সময় এই দৃশ্যমান অর্গানিক লেভেলে আমরা পৌঁছাই। কিন্তু আমরা যদি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে চিন্তা করি, তাহলে সবার সর্বাগ্রে বসে আছে সেই সোল, আত্মা। আর আত্মাহীন মানুষের অস্তিত্ব সম্ভব নয়, এই দেহের অস্তিত্ব সম্ভব নয়। একটি অঙ্গ কর্তৃক অন্য এক অঙ্গের পীড়া সংগঠিত হয় না, যাবতীয় বিশৃঙ্খলার গতি কেন্দ্র হইতে পরিধিতে প্রসারিত। ওই যে কেন্দ্রে হইতে পরিধিতে প্রসারিত, আমাদের মানব সত্তার, মানব দেহের কেন্দ্র কি? সেন্ট্রাল, সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে তার আত্মা। আস্তে আস্তে সেই সেন্ট্রাল পয়েন্টে যদি কোনো একটা গণ্ডগোল ঘটে, কোনো একটা গড়বড় হয়, কোনো একটা ডিস্টারবেন্স তৈরি হয়, সেই ডিস্টারবেন্স সেই আত্মার সাথে তার যে যে সত্তাগুলো জড়িত আছে সমগ্র সত্তার মধ্যেই একটা ছন্দপতন ঘটে, সেই বিন্যাসের মধ্যে, একটা সুশৃঙ্খল বিন্যাসের মধ্যে একটা পরিবর্তন পরিলক্ষিত হয়। কারণ সেইখানের ফ্রিকোয়েন্সিটা, সেখানে যে আত্মাটা সুন্দরভাবে তার সাথে লিঙ্কটেড, সব কিছুকে যেভাবে পরিচালিত করতো, সে বিশৃঙ্খল হওয়ার কারণে তার প্রভাবটা পুরো সত্তার মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কেন্দ্র থেকে সেটা আস্তে আস্তে পরিধির দিকে আসে। আপনি যদি একটি পুকুরে ঢিল ছড়েন, তাহলে অবশ্যই এই বিষয়টি দেখতে পারবেন। একটা সেন্টারে আপনি যখন ঢিলটি ছুড়লেন পানির মধ্যে গিয়ে, সেটি যখন আঘাত করলো, সেখান থেকে ঢেউয়ের উৎপন্ন হয়ে কিন্তু সেটি আস্তে 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 সব দিকে সঞ্চারিত হয়, প্রভাবিত হয়। পানি যেখানে আছে সেই পর্যন্ত কিন্তু সেটা একই ছন্দে একই তালে প্রভাবিত হতে থাকে। ইহা উপলব্ধি হইলে আমাদের নিশ্চয় স্বীকার করিতে হইবে যে উদরের বিকলতা কেন্দ্রস্থল হইতে সংসাধিত হইয়াছে এবং যকৃতের বিকলতাও তথা উহা হইতে উদ্ভূত। যখন আমরা কেন্দ্র হইতে পরিধিতে রোগের সঞ্চার ঘটে, সেটির ছন্দও সঞ্চারিত হয় এবং ছন্দের যদি পতন ঘটে, সেই পতনের অবস্থাটিও আস্তে আস্তে কেন্দ্র থেকে পরিধিতে সঞ্চারিত হয়। সেই অনুরূপ কেন্দ্রের সাথে প্রত্যেকটি অর্গান, মানব দেহের প্রত্যেকটি অর্গান তার কেন্দ্রের সাথে সংযুক্ত। যদি কেন্দ্রে কোনো ধরনের কোনো রকমের ঝামেলা হয়, কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে, কোনো ডিস্টারবেন্স তৈরি হয়, প্রত্যেকটি অর্গান, শরীরের প্রত্যেকটি কোষ সেই কেন্দ্রের সাথে সম্পৃক্ত, কেন্দ্রের সাথে কানেক্টেড, রিলেটেড। সেই কেন্দ্রে যদি কোনো গড়বড় হয়, প্রত্যেকটি কোষের মধ্যে সেই প্রভাব প্রবাহিত হতে থাকে। সেই জন্য আমার স্টমাকটিও যেরকম কেন্দ্রের সাথে সম্পৃক্ত, সংযুক্ত, আমার লিভারটিও সংযুক্ত, আরেকজনের রোগের কারণ হতে পারে না, কারণ সে একটা সত্তার অধীনে আছে, সেও একটা সত্তার অধীনে আছে। সেই সত্তা যখন কোনো একটা বিপরীত শক্তির দ্বারা আক্রান্ত হয়ে
একটি প্রতিক্রিয়া দেখায় তখন দুটার মধ্যে সেই প্রতিক্রিয়া প্রকাশিত হয়। এই ক্ষেত্রে বলা যায় যে কোনো অর্গান একটি অর্গান আরেকটি অর্গানে রোগ সৃষ্টি করতে পারে না, কারণ তারা দুইজনই একই সত্তার আন্ডারে, একই সত্তার অনুগামী, পরন্তু তাহারা পরস্পরকে পীড়িত করে নাই। সে প্রকার ধারণা করিতে যাহারা শিক্ষা করিয়াছে তাহাদের পক্ষে ওই ধারণা ত্যাগ করা দীর্ঘ সময় সাপেক্ষ, কিন্তু যারা শুরু থেকে এই শিক্ষাটি নিয়েছে যে একটি অর্গান আরেকটি অর্গানের রোগ সৃষ্টির কারণ বা কারণ হতে পারে, তাদের ক্ষেত্রে এই ধারণাটিকে হৃদয় থেকে মুছে ফেলা বা মন থেকে মুছে ফেলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যে সমুদয় সংস্কার ও অন্ধবিশ্বাস আমরা পুরুষানুক্রমী অর্জন করিয়াছি সেগুলি হইতে মুক্তি লাভ করা বহু বৎসরের চেষ্টা সাপেক্ষ। আমাদের ভ্রান্তি বুঝিতে পারিলে তবে আমরা সেই ভ্রান্তি হইতে মুক্ত হইতে পারিব। এই সূত্রে হেনিম্যান শরীরযন্ত্রের কিংবা তন্তু পরিবর্তনের কথা উল্লেখ করেন নাই, পরন্তু অবস্থার বা স্বাস্থ্যের পরিবর্তনের কথা উল্লেখ করিয়াছেন। তন্তুর পরিবর্তন মানুষ দেখতে পায়, শরীরের কোনো অর্গানিক ডিফর্ম হলে সেটি বাইরের থেকে দেখা যায় বা প্যাথোলজিক্যাল টেস্টেও দেখা যায় এবং অনুভব করিতে পারি, কিন্তু তদ্বারা রোগের প্রকৃতি কিংবা কারণ বিজ্ঞ চিকিৎসকের নিকট প্রতিভাত হয় না। কিন্তু সেই অর্গানিক ডিফর্ম বা শরীরের বিকৃতি বা শরীরের কোনো অর্গানের পরিবর্তন দেখে কিন্তু রোগের কারণটি অনেক সময় নির্ণয় করা সম্ভব হয় না। তাহার নিকট সেগুলি কেবল আভ্যন্তরীণ বিশৃঙ্খলার পরিণামস্বরূপ। ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষক দেখিতে পাইবেন যে নিদানশাস্ত্র ব্যাধির প্রকৃতি সম্বন্ধে কিছু বলে না, কারণ বহু তথাকথিত পীড়াতে একই নিদান ও একই বৈচিত্র্য প্রকটিত হইয়া থাকে। ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষকের সংখ্যা অত্যল্প বলিয়াই এরূপ বিশৃঙ্খলা। হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা করিতে হইলে সর্বপ্রথমে আমাদের সংস্কারগুলি বর্জন করিতে হইবে, অর্থাৎ অনুমানমূলক বা পূর্বের ধারণাগুলো যেগুলো আমাদেরকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত করে সঠিক মার্গে বা সঠিক পথে চলার ক্ষেত্রে, রাইট পথে চলার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন করতে পারে, সেই বিষয়গুলো, সেই ধারণাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। একটি নিরপেক্ষ ফ্রেশ মাইন্ড নিয়ে আমাদেরকে সেই নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে পথ চলতে হবে। অতএব আমি তোমাদের অনুরোধ করি, যতক্ষণ এই কক্ষে তোমরা বসিয়া থাকিবে ততক্ষণ তোমাদের যাবতীয় কাল্পনিক অথবা অনুমিত বিষয়সমূহ, তোমাদের খেয়াল ও প্রত্যয়গুলি এবং আমি এ সম্বন্ধে কী বুঝিলাম ইত্যাকার চিন্তা, এই সব চিন্তা এযাবৎ মানুষের কাছে ও পুস্তক পাঠে যাহা শিক্ষা করিয়াছ সে সমুদয় বর্জন করিয়া কেবল নিয়ম ও নীতির অনুবর্তী হও। ইহারা তোমাদিগকে কখনো প্রতারিত করিবে না, ইহাদের পরিবর্তন নাই। নীতিগুলো সবসময় অপরিবর্তিত থাকার কারণে এই নীতিগুলোর মাধ্যমে মানুষ কখনো ভুল মার্গে পরিচালিত হয় না, কিন্তু বিভিন্ন ধারণা, মতামত, অনুমান এগুলো বারবার প্রতিনিয়ত সময় সাপেক্ষে বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল হওয়া, এগুলো বারবার পরিবর্তিত হয়। মানুষ যদি নীতির উপরে প্রতিষ্ঠিত না হয়ে এই বিষয়গুলোর উপরে প্রতিষ্ঠিত থেকে সে অনুযায়ী পথ চলে, সে বারবার ভুল খাতে প্রবাহিত হবে, তার চিন্তাগুলো তার কর্মগুলো ভুল পথে পরিচালিত হবে, কারণ সেটি কনস্ট্যান্ট না, সেটি পরিবর্তনশীল। স্থানকাল পাত্রের মাধ্যমে সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হবে এবং তাকেও সেই চোরাবালিতে নিয়ে যাবে। সেটাই তিনি বলছেন যে এই কক্ষে যতক্ষণ থাকবে ওই সমস্ত বিষয়কে বর্জন করে তোমরা নীতির উপর প্রতিষ্ঠিত থাকো, এই নীতিগুলো তোমাদের প্রতারিত করবে না, কারণ নীতিগুলো অপরিবর্তনীয়। মানুষের মন যদি ভ্রান্ত সংস্কারপূর্ণ থাকে তবে নিয়মগুলি পর্যন্ত তাহার সহিত প্রতারণা করিয়া থাকে, অর্থাৎ সে ব্যক্তি নিয়ম ও উপদেশগুলির বিকৃত অর্থ করে এবং কৃষ্ণবর্ণ পদার্থগুলি তাহার দৃষ্টিতে শ্বেতবর্ণরূপে প্রতীত হয়। কিন্তু মানুষের মনের ভিতরে যদি সংস্কার রেখে ভ্রান্ত সংস্কার নিয়ে কোনো নীতির উপরে সে পথ চলতে চায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সে সঠিক মার্গে পৌঁছাতে পারবে না, কারণ সেই সংস্কার সেই নীতির বিভিন্ন বিষয়গুলোকে তার ভিতরে একটি ভুল ব্যাখ্যা দাঁড় করাবে এবং সেই ভুল ব্যাখ্যার মাধ্যমে সে সঠিক পথটিকে তার মনের মতো করে সে সাজিয়ে নিবে। সে তখন সাদাকে সাদা না দেখে অন্যভাবে দেখার চেষ্টা করবে, কারণ তার সেই পূর্ব সংস্কারগুলো তাকে সেইভাবে মোটিভেট করবে। এই জন্য সংস্কার নিয়ে যদি আমরা নীতির উপর প্রতিষ্ঠিত হতে চাই সেক্ষেত্রেও সম্ভব নয়। নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে সঠিক মার্গে পৌঁছাতে চাইলে, সঠিক মার্গে চলতে চাইলে এবং ফাইনাল ডেস্টিনেশনে যেতে চাইলে, তাহলে আমাদেরকে সেই সংস্কারগুলিকে আমাদের থেকে বিতাড়িত করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তখনই কেবল আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যস্থলে
ফাইনাল আল্টিমেশনে পৌঁছাতে সম্ভব হব, সক্ষম হব। তাহার সংস্কারাচ্ছন্ন মানসপটে প্রত্যেক বস্তু বিপরীতে প্রতিফলিত হয়, কারণ সে ব্যক্তি কেবল তাহার ইন্দ্রিয়গুলির দ্বারাই উপলব্ধি করিবার চেষ্টা করে। যাবতীয় বস্তুর অবয়ব মাত্র সে তাহার চক্ষু দ্বারা দর্শন করে এবং অঙ্গুলির দ্বারা অনুভব করে। ঠিক যেমন আমরা চর্মচক্ষুর দ্বারা বিচার করিয়া বলি যে সূর্যোদয় হইয়াছে, অথচ জ্ঞান তো জানি যে সূর্য উদিত হয় না। যদি কেবল ইন্দ্রিয়গুলির উপর বিশ্বাস স্থাপন করি, তবে মানব সমাজের সমুদয় ধারণাগুলি গ্রহণ করিতে হয়। কিন্তু ইন্দ্রিয়গুলি যদি বিভিন্ন প্রকারের না হইত, তবে সকল মানুষই এক মতাবলম্বী হইতে পারিত। সেগুলি নিতান্তই বিভিন্ন প্রকার এবং সেই জন্য কোনো দুইজন মানুষকে সর্ববিষয়ে একমত হইতে দেখা যায় না, কারণ মানুষের পর্যবেক্ষণ যেমন বিভিন্ন প্রকার, তদনুযায়ী তাহাদের বিভিন্ন প্রকার ধারণা প্রতিজ্ঞানগুলি প্রতিষ্ঠিত হইবারও কথা। যে সকল সংস্কার লইয়া আমরা জন্মগ্রহণ করিয়াছি এবং যে সকল সংস্কার অর্জন করিয়াছি, সে সমুদয় বর্জন করিবার জন্য আমাদের চেষ্টা করিতে হইবে। তবেই আমরা হোমিওপ্যাথির নীতি ও উপদেশসমূহ পরীক্ষা করিতে পারিব এবং সেগুলির যথার্থ উপলব্ধি করিতে পারিব। যদি তোমরা সংস্কার ত্যাগ করিতে না পারো, তোমাদের নিকট এই নীতিগুলি কেবল মূর্খতার নিদর্শনরূপে প্রতীয়মান হইবে। ভ্রান্ত সংস্কার শূন্য পর্যবেক্ষণই যথার্থ বৈজ্ঞানিক। হি পারসিভস ইন ইচ ইন্ডিভিজুয়াল এফেক্টিং নাথিং বাট চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিগত রোগে অবস্থার পরিবর্তন ব্যতীত অন্য কিছুতেই তাহার প্রীতিত হয় না। রোগী স্বয়ং এই সমুদয় অবস্থা পরিবর্তন লক্ষ্য করিয়া বলে যে তাহার স্মৃতিশক্তি হ্রাস পাইতেছে, তাহার এখন আর পূর্বের ন্যায় চিন্তা করিবার ক্ষমতা নাই, পুনঃ পুনঃ চিত্তের বিকলতা ঘটিতেছে, কিছু বলিবার সময় তাহার বক্তব্যের কতকাংশে সে ভুল করিয়া যায়, তাহার ভাব হারাইয়া যায়। পূর্বে সে প্রফুল্ল চিত্ত ছিল, কিন্তু ক্রমেই সে কোপন স্বভাব বা খিটখিটে হইতেছে। তাহার রাগ অনুরাগ, তাহার রুচি ও অরুচি সমস্ত এখন পরিবর্তিত হইতেছে। এই সমুদয় ঘটনা মানুষের অবস্থা সম্পর্কীয়, ইহাদের সহিত পীড়িত তন্তুর কোনো সম্পর্ক নাই। পরন্তু বিশৃঙ্খলা অথবা ভারসাম্যের বৈলক্ষণ্য নির্দেশিত হয়, কিন্তু এগুলো দ্বারা তার শৃঙ্খলার মধ্যে যে এক ব্যাঘাত ঘটে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ভারসাম্যের মধ্যে যে কিছু পরিবর্তন ঘটেছে, সেই জিনিসটি এখানে সুস্পষ্ট হয়ে ওঠে। ডক্টর ফ্রিঙ্ক ইহাকে এক প্রকার বেসুর অবস্থা ডিস্টিউনমেন্ট বলিয়া উল্লেখ করিয়াছেন, অর্থাৎ আমাদের দেহতা একটি, আমি যদি সেটিকে প্রকৃতির সঙ্গে তুলনা করে বলতে যাই, এই সমগ্র সৃষ্টি একটি সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হচ্ছে। এই সৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এই উপাদানের সমন্বয়ে এই প্রকৃতি, এর মধ্যে মানুষ হচ্ছে একটি পার্ট, প্রকৃতির একটা অংশ। এই মানুষটিও সেই নিয়মের অধীন। এই সমগ্র বিশ্ব, এই সমগ্র সৃষ্টি জগৎ, বিশ্বব্রহ্মাণ্ড, এই কসমোলজি যেভাবে পরিচালিত হচ্ছে, এই পরিচালিকা শক্তির অধীনে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কণা, অণুপরমাণু এবং আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্ত সত্তা এই নিয়মের অধীন। এই বৃহত্তর নিয়মের অধীনে থেকে যদি কোনো একটা অংশ, যদি কোনো একটা পার্ট এই নিয়মকে অস্বীকার করে বা এই নিয়মের বিপরীতে চলে, তখন এই দুইটা শক্তির মধ্যে একটা কন্ট্রাডিক্টরি কন্ডিশন তৈরি হয়, একটা বৈপরীত্য, একটা বিপরীত অবস্থা সৃষ্টি হয়। এই বিপরীত অবস্থা সৃষ্টি হলে তখন একটা যে ছন্দ আছে, সমগ্র সৃষ্টি একটি নিয়মে পরিচালিত হচ্ছে, যে ছন্দে নিয়মে পরিচালিত হচ্ছে, সেই ছন্দের মধ্যে সেই সমগ্র সত্তার সাথে সেই যে সত্তার মধ্যে কন্ট্রাডিক্টরি হয়েছে, একটা বিপরীত ভাব তৈরি হয়েছে, তার মধ্যে একটি দ্বন্দ্ব চলে। এই দ্বন্দ্বের মধ্যে দেখা যায় এই বৃহত্তর শক্তির কাছে সেই ক্ষুদ্র সত্তাটি পরাজিত হয়। পরাজিত হওয়ার কারণে যে একটি কন্ট্রাডিক্ট হয়েছে, সেই পরিণামস্বরূপ এই সত্তাটির ভিতরে একটি বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ সেই সত্তাটি অলরেডি সেই সমগ্র সৃষ্টি যে নিয়মে চলছে সেই নিয়মকে অস্বীকার করে সে একটি ভিন্ন পথে, ভিন্ন প্রক্রিয়ায় চলার চিন্তা ভাবনা করেছে বা চলতে শুরু করেছে। এই দুটার মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়। স্বাভাবিকভাবেই বৃহত্তর দ্বন্দ্বের কাছে এই ক্ষুদ্রতরটি বিলয় ঘটে, সে আস্তে আস্তে সেই দ্বন্দ্বের যে প্রতিক্রিয়াটি আছে সেই প্রতিক্রিয়ার চাপে তার ভিতরে বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। অনুরূপভাবে আমাদের এই সমগ্র দেহ এবং মানব সত্তাটি সোল বা আত্মার নির্দেশনায় পরিচালিত হয়। কোনো ইনিমিক্যাল ফোর্স যদি এই আত্মার ছন্দের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, স্বাভাবিকভাবেই সমগ্র সত্তার মধ্যে
एक विशृंखल अवस्था तैरि है जेटा के डॉक्टर फ्रिंक ए डिस्ट्यूनमेंट बा बेसुर अवस्था। रुगी ताहार अवस्था सम्बन्धे साध्यमत वर्णना करिवार पर रुगीर शुभाकांक्षी और आरोग्यकामी आत्मीय स्वजन एवं प्रतिबेशीदेर निकट हईते संगृहीत तथ्यादिर द्वारा चिकित्सकेर साहाज्य हईते पारे। स्वामी पीड़ित हईले स्त्रीर निकट रुगीर विवरण संग्रह करा श्रेय उत्तम। 85 नम्बर सूत्रेर निर्देशानुसारे समस्त विवरण लिखिया लइबार पर सेई विशृंखला सम्बन्धे चिकित्सक यथासाध्य पर्यवेक्षण आरम्भ करिबेन, विशेषत जे सकल विषय रुगीर गोपन करा सम्भव किंबा ताहार पक्षे व्यक्त करा असम्भव अथवा जे सकल विषय ताहार अज्ञात ताहा ज्ञात हईवार जन्य चिकित्सक समधिक सचेष्ट हईबेन। अनेक रुगी निजेर अज्ञातसारे कदर्ज व्यवहार करें अर्थात विभिन्न धरनेर अखाद्य कुखाद्य व्यवहार करें, चिकित्सकेर निकट आसिया अस्वाभाविक ओ अद्भुत आचरण करे, सुस्थ अवस्थाय से जाहा कखनोई करिते पारित ना। एइगुली रुगीर अवस्थान्तर प्राप्तिर साक्षी स्वरूप। चिकित्सक आरो जहाँ देखिते पाइबें जे प्रकार गंधेर ग्राण पाइबें, चिकित्सक आरो जहाँ देखिबें जे प्रकार गंधेर ग्राण पाइबें, शरीर जंत्रेर ओ बुकेर भेतरे जे प्रकार शब्द शुनिते पाइबें स्पर्शेर द्वारा किंबा तापमापार जंत्रेर द्वारा अर्थात थार्मोमीटारेर साहाज्ये जे प्रकार उत्ताप लक्ष्य करिबें तत्समुदय तिनि लिखिया लइबें। एइरूप रोगेर समग्र चित्रटी एवं सेई रोगाक्रान्त अन्यान्य विषय पर्यवेक्षण करा हइले चिकित्सकेर पक्षे यथार्थ मूल्यवान तत्त्व संग्रह करा हईबे। तंतु गठित परिवर्तन हईले बा कि हय रुग्ण तंतुर प्रकृति हईते औषध निर्देशक कोनो संकेत पावा जाय ना, इहा बेदिर परिणाम मात्र। मने करो कोनो क्षेत्रे उदर अभ्यन्तरे अर्थात पेटेर भितरे किंबा शुने अर्बुदेर उद्भव हईयाछे किंतु एई अर्बुदेर अस्तित्व किंबा ताहार प्रकृतिर द्वारा रुगीर परिवर्तित अवस्था सम्बन्धे तोमरा कोनो संकेतई पाइबे ना। दृष्टिगोचर বস্তুর অর্থাৎ তন্তুগুলোর পরিবর্তন অতি নগণ্য ব্যাপার, কিন্তু রোগীর যে সমুদয় ব্যক্তিগত বিষয় তোমাদের উপলব্ধি হবে তাহার অঙ্গভঙ্গি ও কার্যকলাপ, তাহার শরীরযন্ত্রের ক্রিয়া ও অনুভূতি, সেগুলির দ্বারাই তাহার অভ্যন্তর ক্ষেত্রের ক্রিয়া প্রকৃতি হইয়া থাকে। রোগীর লক্ষণ ও চিহ্নাদির দ্বারাই তাহার অবস্থার বিপর্যয় তাহার মানসপটে প্রতিভাত হয় এবং এইগুলি অবলম্বন করিয়া ঔষধ ব্যবস্থা করিতে হয়। মনে করো এমন একটি রোগী তুমি পাইয়াছো যাহার আমূলিক পরিবর্তন ঘটে নাই অর্থাৎ শরীরের মধ্যে কোনো ডিফরমেশন হয়নি, কোনো ধরনের অঙ্গের বিকৃতি ঘটেনি, যাহার অঙ্গে রোগজনিত কোনো বিপর্যয় দেখা দেয় নাই, পরন্তু কেবল ক্রিয়াঘটিত পরিবর্তন সংঘটিত হইয়াছে অর্থাৎ ফাংশনাল ডিস্টারবেন্স দেখা দিয়েছে। বিজ্ঞ চিকিৎসকের নিকট এই সমুদয় চিহ্ন ও লক্ষণরাজির সমষ্টি রোগীর অবস্থার প্রকৃতি ব্যক্ত করে এবং তদ্বারা তিনি উপযুক্ত ঔষধটিও নির্দিষ্ট করিতে পারেন। একজন চিকিৎসক এইগুলি এই ফাংশনাল ডিস্টারবেন্সের হওয়ার কারণে তার শরীরের মধ্যে মনের মধ্যে যে ধরনের একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যে ধরনের লক্ষণ চিহ্ন দেখা দিয়েছে, সেই লক্ষণ চিহ্নের উপর বিবেচনা করেই বা সংগ্রহ করেই কিন্তু ম্যাটেরিয়া মেডিকাতে থেকে একটি ঔষধ কিন্তু তাকে দিয়ে তিনি সারিয়ে দিতে পারেন। কিন্তু এই সময় যদি রোগীকে ঔষধ প্রয়োগ করা না হয় তাহার অবস্থা কি হইবে? সেই অবস্থাতেই কিছুকাল কাটিয়া যাইবে, হয়তো 2-3 বছর এভাবেই কাটিয়া যাইবে এবং সে ব্যক্তি যখন পুনরায় তোমার নিকট আসিবে তুমি পরীক্ষা করিয়া তাহার ফুসফুসে ছিদ্র পাইবে কিংবা তাহার যকৃতে ফুটক পাইবে অথবা তাহার প্রস্রাবের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা পাবে অর্থাৎ আমূলিক পরিবর্তন হইয়াছে দেখিতে পাইবে। এই ফাংশনাল লেভেলের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলার শরীরের মধ্যে যে ধরনের লক্ষণ বা চিহ্ন তৈরি করেছে সেগুলোর উপর ভিত্তি করে যদি সেই সময়ে তাকে চিকিৎসা না দেওয়া হয়, এভাবে রেখে দেওয়া হয়, তাহলে সেই সমস্যাটি ক্রমবর্ধমান আকারে বর্ধিত হয়ে আস্তে 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 এভাবে চলতে থাকবে। দেখা যাবে যে 2-1 বছর পরে বা 2-4 বছর পরে তার শরীরে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে এবং আমরা যদি তখন প্যাথোলজিক্যাল টেস্ট করি তাহলে সেই জায়গার মধ্যে আমরা ডিফর্ম পাবো অর্থাৎ অর্গানিক একটা ডিফর্ম সেখানে সৃষ্টি হবে, তখন আমরা দেখতে পারবো এই অর্গানিক ডিফর্মটি আসলে পরিণতি মাত্র, কারণটি আরও ঊর্ধ্বে, সেই কারণ আস্তে আস্তে প্রসারিত হয়ে পরিণতিতে পরিণত হয়েছে। যদি এই শেষোক্ত লক্ষণ অর্থাৎ প্রস্রাবের অন্ডলাল প্রাচীন পন্থীগণের ধারণা ও প্রতিজ্ঞান অনুসারে তুমি রাইটস রোগের জন্য তাহাকে ব্যবস্থা দিতে তোমার এরূপ ধারণা আসিবে না যে 2 বছর পূর্বে তাহার রোগের সম্পূর্ণ উপযোগী বলিয়া যে ঔষধটির কথা তোমার মনে উদিত হইয়াছিল সেই ঔষধটি এখনও তাহাকে প্রয়োগ করা অবশ্য প্রয়োজন। তাহার বাল্যাবধি অর্থাৎ ছোটকাল থেকে একবারে ছোটকাল থেকে বাল্যাবধি এই ঔষধেরই প্রয়োজন চলিয়া আসিতেছে এবং প্রথম পরীক্ষাতেই তাহার সাধারণ ও অমিশ্র লক্ষণরাজির দ্বারা প্রকটিত অবস্থা বিপর্যয় দেখিয়া তন্তু পরিবর্তন না
থাকা সত্ত্বেও তুমি এই ঔষধ নির্বাচন করিতে সমর্থ হইয়াছিলে। বেদীর অগ্রগতি এখন তন্তুর পরিবর্তনে পর্যবেসিত হইয়াছে বলিয়া ইন্দ্রিয়গুলি এখন হীনবল হইয়া পড়িয়াছে এবং সে মানুষটি এখন মৃত্যুমুখে উপস্থিত হইয়াছে বলিয়া তোমরা কি মনে করো? রোগীর সেই প্রাথমিক অবস্থার পরিবর্তন ঘটিয়াছে, আশৈশব তাহার যে চিকিৎসার দ্বারা আবশ্যক ছিল এখনও তাহাই প্রয়োজন। তাহার তন্তু পরিবর্তন সংঘটিত হইবার পূর্বে বেদীর যে ধারণাটি উদ্ভব হইয়াছিল এখনও ঠিক তাহাই আছে। তাহার ব্রাইটস রূপ বলিয়া কোনো বেদী হয় নাই। তাহার অবস্থার সেই পরিবর্তনের অগ্রগতি কেবল পরিণামপ্রাপ্ত হইয়াছে, অর্থাৎ এই রূপ শারীরিক অবস্থায় পরিণত হয়েছে, অর্থাৎ ফাংশনাল লেভেলের সেই সমস্যাটি শারীরিক অবস্থায় পরিণত হয়েছে। অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার আবর্তে পড়িলে তাহার যকৃৎ কিংবা ফুসফুস আক্রান্ত হইতে পারিত। এই ফাংশনাল লেভেলটি যখন অ্যাট্রাক্ট হয়েছে, ওইখানে যখন সমস্যা দেখা দিয়েছে, ওই সমস্যাটি দেখা দেওয়ার পরে যখন আস্তে আস্তে সেই সমস্যাটি ক্রমবর্ধমান আকারে বর্ধিত হয়ে তন্তুগুলোর অর্থাৎ দেহের বিভিন্ন যন্ত্রের পরিবর্তন ঘটিয়েছে, ডিফর্ম ঘটিয়েছে, এই ডিফর্মটি কিন্তু স্থানকাল পাত্র বেদে আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে পরিবেশে থাকে সেই পরিবেশ অনুযায়ী সে কী ধরনের পরিবেশে কাজ করে সে অনুযায়ী কিন্তু সেই ফাংশনাল লেভেলের ডিস্টারবেন্সটি তার অর্গানের ওই যে পরিবেশে কাজ করে সেই পরিবেশের উপর ভিত্তি করে এক একজনের ভিন্ন ভিন্ন অর্গানে কিন্তু দেখা দিতে পারে, কিন্তু মূল সমস্যা সেই একটাই। সেটি বলা হয়েছে যে অন্যান্য পারিপার্শ্বিক ঘটনা আবর্তে পড়িলে তাহার যকৃৎ কিংবা ফুসফুস আক্রান্ত হইতে পারিত, অর্থাৎ এটি অন্য হইতে পারত, অন্য ক্ষেত্রেও পরিণামটি দেখা দিতে পারত। তন্তু পরিবর্তনের দ্বারা উপযুক্ত ঔষধের সংকেত পাওয়া যায় না, অতএব দেহের ব্যাধিজনিত পরিবর্তন সংঘটিত হইবার পূর্ববর্তী লক্ষণরাজি পরীক্ষা প্রণালী আমাদিগকে চিকিৎসক হিসেবে শিক্ষা করিতে হইবে, রোগের মূলে প্রত্যাবর্তন করিতে হইবে। উপরুক্ত রোগীর সর্বপ্রথম সাধারণ অবস্থার সংগঠন হইবার সময় তাহার স্থূল শরীর আবিষ্ট হইবার পূর্ববর্তী অবস্থাতে অদ্যাপিও তাহাকে বিচার করিতে হইবে। ইহা ব্যতীত ব্রাইটস রোগ কিংবা অন্য কোনো যান্ত্রিক পরিবর্তনের জন্য কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন নাই। মানুষের অবস্থা রোগের পরিণামে রূপান্তরিত হইবার পূর্বেই আমাদের ঔষধগুলি তাহার উপযোগী রূপে নির্দেশিত হয়। তাহার দৈহিক বিকৃতি সংঘটিত হইবার ফলে এই সকল ঔষধের পরিবর্তন আবশ্যক হয় না। তন্তুর পরিবর্তনের পূর্বে ও পরে ইহারা সমানভাবে উপযোগী। রোগের মূল কারণ না জানিতে পারিলে আমরা কখনোই বিচক্ষণভাবে পরিণামগুলির চিকিৎসা করিতে সমর্থ হইব না। একটি পাদটিকায় হেনিম্যান বলিয়াছেন, রোগ শয্যা পাশে উপবেশন করিয়া অত্যন্ত সতর্কতার সহিত সমস্ত লক্ষণগুলির প্রতি মনোনিবেশ না করিয়া এবং চিকিৎসা কার্যে সেগুলির নির্দেশ গ্রহণ না করিয়া প্রচ্ছন্ন ও অজ্ঞাত অন্তর্দেশে আরোগ্য সাধ্য পদার্থের অন্বেষণ ও আবিষ্কার করা চিকিৎসকের পক্ষে কীরূপে সম্ভব হইতে পারে তাহা আমার অবুদ্ধ ইত্যাদি। আমি তোমার লক্ষণরাজি কিছুই গ্রাহ্য করি না, তোমার স্মরণশক্তি খর্ব হইয়াছে কিংবা তুমি সহজেই উত্তেজিত হইয়া পড়ো তাহা জানিতে চাহি না। যদি তোমার নিদ্রা না হয় আমি একটা কোনো ঔষধ প্রদান করিয়া তোমার নিদ্রা কর্ষণ করাইব, অর্থাৎ ঘুমের কোনো ঔষধ দিয়ে তার ঘুম পাড়াইয়া দিব, কিন্তু আমি তোমার যকৃৎটি অর্থাৎ লিভারটি উত্তমরূপে পরীক্ষিত করিব, কারণ এইটি তোমার যাবতীয় পীড়ার ভিত্তি এবং এই সম্বন্ধেই আমি ব্যবস্থা করিব। তিনি অনুমান করিয়া লইলেন যে যকৃৎটি অর্থাৎ তার লিভারটি তাহার যাবতীয় পীড়ার হেতু বা কারণ এবং তাহার বিশ্বাস যে ইহাকে সংশোধন করিলেই তিনি রোগীর আরোগ্য সম্পাদনে কৃতকার্য হইবেন। কি ভ্রান্ত ধারণা! একটা সামান্য অনুমানের উপর তাহার চিত্ত বিন্যস্ত, তার সমস্ত ধারণা তার ধ্যান ধারণা বিন্যস্ত। যখন কোনো অজ্ঞাত কারণে মানুষের মৃত্যু সংঘটিত হয় তখন কারণ অনুসন্ধানের জন্য সাধারণত মৃত ব্যক্তিটির সব দেহ ব্যবচ্ছেদ করা হয় এবং তাহাতে কতগুলি আময়িক অবস্থা বা প্যাথোলজিক্যাল কন্ডিশন দেখিতে পাওয়া যায়। কিন্তু চিকিৎসাধীন রোগীতে ঠিক এই অবস্থাগুলির অস্তিত্ব আবিষ্কার করাই চিকিৎসকের লক্ষ্য। প্রক্ষান্তরে ইহাও সত্য যে রোগের পরিণামগুলি সাধারণভাবে অনুশীলন করিবার জন্য চিকিৎসকের পক্ষে সব ব্যবচ্ছেদ উপায়স্বরূপ এবং কোনো ক্রমেই আমি তাহা নিবারণ করিতে চাই না। বস্তুত অধিকাংশ সময় এরূপ হয় যখন দৈহিক বিকৃতি অনুশীলনের জন্য আমি প্রবল উৎসাহ দিয়া থাকি, রোগের পরিণামগুলি সম্বন্ধে চিকিৎসকের অধিক জ্ঞান লাভ অসম্ভব। সব অবস্থাতেই তন্তুগুলির সম্যক পরিচয় বিদিত হওয়া তাহার কর্তব্য। প্রক্ষান্তরে তদ্বারা অর্থাৎ তার মাধ্যমে ব্যাধির অর্থাৎ রোগের আরোগ্য সম্পাদনের ধারণায় অথবা উত্তমরূপে সংগৃহীত বিষয়সমূহের অবলম্বনে ব্যবস্থাপত্র লিখিবার উদ্দেশ্যে বিকৃত তন্তু অনুশীলন করা একটা বিরাট মূর্খতা মাত্র।
সব ব্যবচ্ছেদের দ্বারা কিংবা শরীরযন্ত্র পরীক্ষা দ্বারা রোগীদের প্রতি চিকিৎসকের কর্তব্য সম্পাদন করিবার আশা দেখিয়া বিস্মিত হইতে হয়। স্বীয় গণ্ডির মধ্যে দৈহিক রোগ নির্ণয়ের বা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস প্রচুর আবশ্যক আছে। দৈহিক পরীক্ষার সাহায্যে চিকিৎসক শরীর যন্ত্র গঠিত পরিবর্তনগুলি অবগত হইতে পারেন। ব্যাধি কতদূর অগ্রসর হইয়াছে এবং রোগীর অবস্থা সাধ্যাতীত কিনা তাহা স্থির করিতে পারেন। স্বাস্থ্যসভার বা বোর্ড অফ হেলথের নিকট সংবাদ প্রেরণ করিবার জন্য সে পরিচয় আবশ্যক। তৎক্ষেত্রে আরোগ্য সাধক অথবা পেলিয়েটিভ ঔষধের প্রয়োজন সম্বন্ধেও তদ্বারা মীমাংসা হইয়া যায়। কিন্তু নিদানশাস্ত্র বা প্যাথোলজি অধ্যয়ন এবং ব্যাসস্তত্ত্ব বা ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন দুটি সম্পূর্ণ পৃথক ও সুস্পষ্টরূপে ভিন্ন বিষয়। বহুস্থলে নির্ভুদের ন্যায় পরীক্ষা করিতে দেখা যায়। কলেজসমূহে কোনো লক্ষণের কথা বলিবার পূর্বেই স্ত্রীলোকদিগের স্পেকুলাম নামক যন্ত্রের দ্বারা যোনি পরীক্ষা করা হয় এবং স্থানীয় শ্লৈষ্মিক ঝিল্লি বা মিউকাস মেমব্রেন রক্তবর্ণ পরীক্ষিত হইলেই রোগীকে হেমামেলিস প্রয়োগ করা হয় এবং এইরূপে একটি নির্দিষ্ট দ্বারায় 5টি কিংবা 6টি ঔষধের ব্যবস্থা করা হইয়া থাকে, যে ঔষধগুলির দ্বারা যাবতীয় স্ত্রীরোগের চিকিৎসা করা চলে। বহু খ্যাতনামা স্ত্রীরোগ বিশারদ বা গাইনোকোলজিস্টদের সমগ্র ব্যাসস সংস্থান কেবল 6টি মাত্র ঔষধ সম্বলিত দেখা যায়। এরূপ চিকিৎসায় আরোগ্য সাধিত হয় না, তদ্বারা সাময়িক উপকার ছাড়া আর কিছুই হয় নাই, বরং ইহা একটি অত্যাচার মাত্র। কিন্তু ইহা কদর্য হইলেও, খারাপ হইলেও সেক্ষেত্রে চিকিৎসক ব্যাধিকে স্থায়ী পীড়া অনুমান করিয়া তাহা দগ্ধ করিয়া রোগীকে ব্যাধিমুক্ত জ্ঞান করেন, ভাবেন যে রোগী সুস্থ হয়ে গেছে। তখন সে কার্য গুরুতর ব্যবিচারে পরিণত হয়। তাহারা মুহূর্তের জন্য ইহা উপলব্ধি করিতে পারেন না যে এই সমুদয় স্থানীয় চিহ্ন একটি কারণ হইতে উৎপন্ন হয়েছে এবং সেই কারণটি আরোগ্য সম্পাদনই চিকিৎসকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। অথচ প্রাচীন সম্প্রদায়ের পূর্বোক্তরূপ শিক্ষা, আবার যদিও কেবল চিহ্নাদি ও লক্ষণরাজি চিকিৎসককে রোগীর প্রয়োজন জানাইতে সক্ষম এবং এই চিহ্ন ও লক্ষণসমূহ রোগীর অবস্থান্তর তাহারা সেগুলিকে অবস্থান্তর নির্দেশক বলিয়ে বিবেচনা করে, যথা পুজ উৎপন্ন হইবার কতগুলি চিহ্ন আছে, আকৃতির এরূপ সমুদয় বিশিষ্টতা আছে যাহা দেখিলে অভিজ্ঞ চিকিৎসক বুঝিতে পারেন যে রোগের পরিণাম আগত প্রায়। কিন্তু ঔষধ চয়ন বিষয়ে ইহাদের কোনো সার্থকতা নয়, কারণ ইহারা কতগুলি অবস্থা নির্দেশ করে মাত্র। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে মানুষের যে অর্গানিক ডিফর্মটা হয়েছে সেগুলো জানার মাধ্যমে, আমরা প্যাথোলজিক্যাল টেস্টগুলো জানার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রোগের গভীরতা কতটুকু এবং এই রোগটি কি আদৌ কিউরেবল নাকি ইনকিউরেবল। একে শুধু প্যালিয়েটিভ চিকিৎসার মাধ্যমেই তাকে উপশম দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা প্যাথোলজিকে, এই জন্য আমরা এই বিষয়গুলোকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখছি না, ছোট করে দেখার অবকাশও নেই। কিন্তু এই বিষয়গুলো বা প্যাথোলজিক্যাল টেস্ট বা অর্গানিক ডিফর্ম বা পরিণতিগুলো দিয়ে কিন্তু আমরা ঔষধ নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো উপকার পাই না, ঔষধ নির্বাচনের ক্ষেত্রে এগুলো কোনো ধরনের কোনো সাহায্য করতে সক্ষম নয়। এই সমুদয় চিহ্নের সহিত রোগীর অবস্থা নির্দেশক লক্ষণসমূহের পার্থক্য নির্ণয় শিক্ষা করা প্রত্যেক চিকিৎসকের অবশ্য কর্তব্য। যদি কারণ হইতে পরিণাম পর্যন্ত রোগীর আরোগ্য সম্পাদন করা হয়, তবে সে আরোগ্য যে স্থায়ী হইবে তাহা এখন আমরা বুঝিতে সক্ষম। অর্থাৎ যদি আভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করা হয়, রোগীর রোগ নিরাময় হইয়া থাকিবে, কারণ এই প্রকার আভ্যন্তরীণ শৃঙ্খলাই বাহ্য বিশৃঙ্খলার স্রোতকে শৃঙ্খলার পথে প্রবাহিত করিবে এবং অবশেষে সমস্ত শরীরক্রিয়ায় সুশৃঙ্খল করিয়া দিবে। প্রাণের শৃঙ্খলাই তন্তুর শৃঙ্খলা সম্পাদন করিবে, তন্তুর বাহ্যতম অংশ পর্যন্ত প্রাণের শৃঙ্খলা সম্প্রসারিত এবং তন্তুর শাসন সংস্থা ও শৃঙ্খলার দ্বারাই প্রাণের শৃঙ্খলা প্রতিপন্ন হয়। অর্থাৎ একটি আরেকটির সাথে খুব সুন্দরভাবে ইন্টাররিলেটেড, একটির ছন্দ আরেকটিকে স্পন্দিত করে, ওইটার স্পন্দন আবার আরেকটিকে স্পন্দিত করে। একটির যদি কেন্দ্রে স্পন্দনের কোনো ঝামেলা হয়, তার পরের সাথে পরে যে স্পন্দনে স্পন্দিত হওয়ার যে সত্তাটি আছে সেটি অটোমেটিক্যালিভাবেই বিশৃঙ্খলিত হয়। আবার সেখানে যদি ওই সেন্টারে যদি আবার স্পন্দন সুশৃঙ্খলভাবে স্পন্দিত হতে থাকে, সেই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু পরবর্তী যে সত্তাটা আছে তাকে কিন্তু আবার সেই সুশৃঙ্খলভাবে স্পন্দিত করতে থাকবে। এই জন্য আমাদের মূল লক্ষ্য, চিকিৎসকের মূল লক্ষ্য, হোমিওপ্যাথির মূল লক্ষ্য তার সেই কারণের, যেখান থেকে সমস্যাটির উৎপত্তি হয়েছে সেই সমস্যার মূলকে বিনাশ করে দেওয়া,
সেই সমস্যার মূলকে যদি বিনাশ করে দেওয়া সম্ভব হয়, শরীরের সাথে সেই সত্তার সংযোগ থাকার কারণে, সেন্টারের সংযোগ থাকার কারণে সেই সেন্টার যদি সুশৃঙ্খল হয়ে যায়, সেই স্পন্দনে আবার পুরো সমগ্র সত্তাটি, সমগ্র মানুষটি সুস্থ হয়ে যায়। রোগ অসাধ্য হইলেও পরিণাম সমূহকে সাময়িকভাবে অপসারিত করা যায়, কিন্তু তাহাদের উপশম সাধন করা যায়। কিন্তু রোগী তাহার ব্যাধির মূল কারণ হইতে অব্যাহতি পায় না, তাহার আরোগ্য সম্পাদন সাধ্যাতীত বলিয়াই তাহার ভূতপূর্ব পরিবর্তন সমূহ পুনঃ প্রকটিত ও প্রবলতর হইতে থাকে। কারণ ক্রমিক পরিবর্তন ও অগ্রগতি পুরাতন রোগের প্রকৃতিগত ধর্ম। রোগী আরোগ্য লাভ করিবার পর রোগের যে পরিণামসমূহ অবশিষ্ট থাকে তাহাদিগকে প্রয়োজন মতো অপসারিত করা যায়, কিন্তু রোগী আরোগ্য লাভ করিবার পূর্বে তাহাদিগকে দূরীভূত করা কল্যাণজনক নহে। যদি কোনোরূপ আঘাতপ্রাপ্তির পর রোগীর পদের অস্থি ব্যাধিগ্রস্ত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি আঘাত পাওয়ার পর যদি তার পায়ের বোন ফ্র্যাকচার হয় এবং সেই পদের আরোগ্য সম্পাদন অসাধ্য হয়, সেই বিকৃত ও অকর্মণ্য পদের পরিবর্তে যদি রোগী তখন কাষ্ঠনির্মিত কৃত্রিম পদ বাঞ্ছনীয় মনে করে, তদবস্থায় তাহার সেই রুগ্ন পদ অস্ত্রোপচার করিয়া অপসারণ করিবে, সেই ক্ষেত্রে সেটি গ্রহণযোগ্য একটি উপায়। যদ্যপি অর্থাৎ যদি মৌচাকের ন্যায় ছিদ্রবহুল অকর্মণ্য জঙ্গাস্থিসমূহর অর্থাৎ হাঁটুর যে হাড় সেটার চিকিৎসা করিতে হয়, প্রথমে রোগীর আরোগ্য সম্পাদন করিতে হইবে, অর্থাৎ প্রথমে তার চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করতে হবে, তারপরেও যদি সেই সমস্যাটি না যায়, সেই সমস্যাটি যদি ইনকিউরেবল অবস্থায় থাকে, তখন কি করতে হবে, এবং অতঃপর যদি সন্ধিটির সংস্কার সাধনের কোনো আশা না থাকে, চিকিৎসার পরও যদি সেটা পুরোপুরিভাবে না সারে, এমনি সে সুস্থ হয়েছে কিন্তু সেই তার অর্গানিক ডিফর্মটা যদি পুরোপুরিভাবে না যায় ও সেই অঙ্গের শীতলতা পরিলক্ষিত হয় এবং তৎসংলগ্ন পেশিসমূহ শীতল হইয়া পড়ে, তখন তার পরিবর্তে কৃত্রিম সন্ধি সংযোজন বিষয় বিবেচনা করিতে হইবে। শরীরের স্বাস্থ্য পুনরুদ্ধার বা রেস্টোরেশন হইবার পর নৈসর্গিক নিয়মে সেই বিকৃত সন্ধি যদি আরোগ্যপ্রাপ্ত না হয়, প্রাকৃতিক নিয়মের মাধ্যমে যদি সেই অর্গানিক ডিফর্ম যদি ঠিক না হয়, তখন আর কোনো উপায়ে তাহাকে আরোগ্য করা সম্ভব নয়, তখন তাকে সার্জিক্যাল বা সার্জারির মাধ্যমে অন্য সাপোর্ট নিয়ে যদি সেখানে নতুন কোনো পা লাগাতে হয় সেটা সে লাগাতে পারে, সেক্ষেত্রে সেটাই উত্তম। স্বেতস্ফীতি দেখিয়া বলিও না যে এ কারণে রোগী পীড়িত হইয়াছে, পরন্তু রোগী পীড়িত হইয়াছে বলিয়াই ওই স্বেতস্ফীতি উদ্ভব হইয়াছে, অর্থাৎ শরীরে কোনো ধরনের ডিফর্ম দেখেই সেটি তার রোগের কারণ সেটি বলা ঠিক নয়, বরং সেটির রোগ হয়েছে বলেই তার শরীরে এই সমস্যা দেখা দিয়েছে, এটি পরিণতি। এই বিষয়টি আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 6 নম্বর ব্যাখ্যানটি আজকে এখানে শেষ হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই 6 নম্বর ব্যাখ্যানে জেমস টেইলর ক্যান্ট করেছেন তার দার্শনিক বক্তৃতা বইয়ে। আশা করি যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ব্যাখ্যানটি উপভোগ করবেন। পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাটি আমি ব্যক্ত করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে হোমিও বুকস রিডিং রুমের আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।